আর এবার এক্সক্লুসিভলি ছবি দেখাবো আপনাদের, যেখানে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে কিনা সরকারি বীজ, চাষিদের জন্য রাখা সরকারি বীজ পার্টি অফিসে নিয়ে যাওয়া হচ্ছে। সেই ভিডিও ভাইরাল ইতিমধ্যে ভাইরাল হয়েছে, যদিও সে সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা। যে ছবি দেখাচ্ছি একেবারে ট্রাইব টিভি বাংলার পর্দায় এক্সক্লুসিভলি ভাবে কৃষি বিভাগের সহ কৃষি অধিকর্তাকরণে সেখানকার বীজ এখন পুরোপুরি চলে যাচ্ছে তৃণমূলের পার্টি অফিসে। একেবারে ঘটনা পুরুলিয়ার মানবাজার এলাকার, আর সেই ঘটনা ঘিরে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যে ছবি দেখাচ্ছি কাঠগড়ায় তৃণমূল সরকারি ফসলের বীজ পার্টি অফিসে মজুদের অভিযোগ, আর এই বিস্ফোরক অভিযোগ ঘুরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পাশাপাশি বিরোধীরা অর্থাৎ বিজেপিরাও কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি এই বিষয়কে ঘিরে। যে ছবি দেখাচ্ছি ট্রাইব টিভি বাংলার পর্দায় এক্সক্লুসিভলি ভাবে দেখুন, যে ছবি দেখাচ্ছি পুরুলিয়া থেকে পুরুলিয়ার মানবাজারের ঘটনা, সেখানকার সরকারি ফসলের বীজ একেবারে পার্টি অফিসে মজুদের অভিযোগ কাঠগড়ায় তৃণমূল, আর সেখানে এই ঘটনাকে ঘিরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। যেই ভিডিও দেখাচ্ছি একেবারেই ভাইরাল ভিডিও, যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা। এক্সক্লুসিভলি যে ছবি দেখাচ্ছি মানবাজার একের, সেখানকার কিন্তু ইতিমধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানকার কৃষকদের জন্য মজুদ করা বীজ, সেই বীজ একেবারে মজুদ করা হচ্ছে পার্টি অফিসে, তৃণমূলের পার্টি অফিসে, আর যার জেরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুরুলিয়া মানবাজার ব্লকের জিতুজুড়ি এলাকার ঘটনা, পিকআপ ভ্যানে করে সরকারি ওই বস্তা ভর্তি বীজ সরাসরি মানবাজার ব্লকের জিতুজুড়ি তৃণমূলের দলীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে এমনটাই অভিযোগ। আর যে ভিডিও কিন্তু সত্যতা যাচাই করে টাইপটি বাংলা, যদিও সেই ভিডিও কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। চাষিদের জন্য বরাদ্দ সরকারি ফসলের বীজ পার্টি অফিসে মজুদ করার অভিযোগ, সেই অভিযোগ ঘিরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এক্সক্লুসিভলিভাবে যে ছবি দেখাচ্ছি। সরকারি বীজ অর্থাৎ চাষিদের জন্য মজুদ করা বা বরাদ্দকৃত বীজ সরকারি ফসলের বীজ পার্টি অফিসে মজুদের অভিযোগ। যেই দেখুন বস্তা বস্তা করে বস্তা ভর্তি সেই বীজ একেবারে এই পার্টি অফিসের ভেতর ঢোকানো হচ্ছে বা প্রবেশ করানো হচ্ছে, যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে একেবারে যে ছবি ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সেই এলাকায়। ঘটনা পুরুলিয়ার মানবাজার ব্লকের জিতুজুড়ি এলাকার, পিকআপ ভ্যানে করে সরকারি ওই বস্তা ভর্তি বীজ সরাসরি মানবাজার ব্লকের জিতুজুড়ি এলাকার সেই পার্টি অফিসে ঢোকানো হচ্ছে, আর যার জেরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রীতিমতো এই ঘটনাকে ঘিরে তোপ দেখতে ছাড়েনি বা সরব হয়েছেন কিন্তু বিজেপি কর্মী থেকে শুরু করে বিরোধিতা পার্শ্বী সাধারণ মানুষ বা এলাকার বাসীরা। এ সমস্ত বিষয় নিয়ে আমরা আরও বিস্তারিত নেব এবং আপডেট নেবার প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে অমিত। অমিত, একেবারে চাঞ্চল্যকর অভিযোগ, চাঞ্চল্যকর ছবি, সরকারি ফসলের বীজ সেখানে পার্টি অফিসে মজুদ করা হচ্ছে এমনই চিত্র ধরা পড়েছে। পাশাপাশি এই অভিযোগকে ঘিরে রীতিমতো কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই মুহূর্তের বিস্তারিত কী রয়েছে? দেখো গৌরব, তোমাকে একেবারে প্রথমেই জানিয়ে রাখি যে চাষিদের জন্য যে বরাদ্দ সরকারি ফসলের বীজ একেবারে তৃণমূলের পার্টি অফিসে মজুদ রাখার কিন্তু অভিযোগ উঠলো। ঘটনা পুরুলিয়ার মানবাজার ব্লকের জিতুজুড়ি এলাকা, পিকআপ ভ্যানে করে সরাসরি সরকারি যে বস্তাগুলো রয়েছে, যে বীজের বস্তা রয়েছে, সেই বীজ কিন্তু সরাসরি মানবাজার ব্লকের যে জিতুজুড়ি যে দলীয় কার্যালয় রয়েছে তৃণমূল কংগ্রেস, সেখানে নিয়ে যাওয়ার অভিযোগ কিন্তু ইতিমধ্যে বিজেপির তরফ থেকে করা হয়েছে। এবং ইতিমধ্যে কিন্তু দলীয় কার্যালয়ের সামনে সরকারি বস্তার বীজ নামানোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যদিও সেই ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি। তবে ওই ভাইরাল ভিডিওকে সামনে রেখে কিন্তু বিজেপির একাধিক অভিযোগ নিয়ে কিন্তু তারা মানবাজার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে তারা কিন্তু লিখিত অভিযোগ জানিয়েছেন। এবং তারা যেমনটা জানাচ্ছেন যে রীতিমতো তৃণমূলের কর্মী সমর্থকেরা সরকারের বীজ কিন্তু নিজেরা পার্টি অফিসে মজুদ রেখে বিতরণ করছে, এই অভিযোগটা যখন বিজেপির তরফ থেকে করা হচ্ছে তখন তৃণমূলের তরফ থেকে এই অভিযোগ একেবারে অস্বীকার করে বলা হচ্ছে যে এই অভিযোগ ভিত্তিহীন, বিজেপি যে অভিযোগ করছে সেই অভিযোগ একেবারে ভিত্তিহীন, এর সাথে তাদের কোনো সম্পর্ক নেই। এবং আগামী পরবর্তীতে যদি এই ভিডিওর কোনো সত্যতা বা এই এই ঘটনার বা যদি কোনো অভিযোগ সত্য হয় তাহলে তারা তৃণমূল কংগ্রেস দলীয় ভাবে পদক্ষেপ নেবে এবং প্রশাসনিক ভাবে কি ব্যবস্থা নেওয়া যায় সেই কথাও কিন্তু জানিয়েছে গৌরব। একেবারে আমি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাকে। কাঠগড়ায় তৃণমূল পুরুলিয়া জিতুজুড়ি এলাকার ঘটনা, সেখানে কিন্তু জিতুজুড়ি এলাকার পার্টি অফিসে সেখানে সরকারি ফসলের বীজ পার্টি অফিসে মজুদের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে এই মুহূর্তে।